বাংলাদেশের নদী ভাঙনে ভেঙে গেছে যেসব মানুষের ঘর বাড়ি, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি কি হতাশভাবে বসে আছে। কূল কিনারা সব কিছু হারিয়ে তারা দিনের পর দিন এভাবে আছে। বাংলাদেশ সরকারের ত্রাণ ও যোগাযোগ মন্ত্রণালয় এদের জন্য কোনো ব্যবস্থাই নিতে পারেনি এখনো। তাদের শরীরে হাড়ের চামড়াগুলো কমতে বের হয়ে গেছে। আরে আফসোস, দিনের পর দিন না খেয়ে এরা ছক হয়ে যাচ্ছে।